গতকালই জামালউদ্দিনকে গ্রেপ্তার করা হয়, আর এই জামালউদ্দিনের বিরুদ্ধে সালিসি ডেকে উল্টো করে ঝুলিয়ে মারধর, শিকলে বেঁধে অত্যাচারের অভিযোগ রয়েছে। আর ধৃত তৃণমূল কর্মী জামালউদ্দিন সর্দারকে আদালতে পেশ করা হয়েছে। জামালউদ্দিনের বিরুদ্ধে খুনের চেষ্টা, মারধর, শ্লীলতাহানি, তোলাবাজি, প্রতারণা সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে মাস্ক পরেই পুলিশের জালে পড়েছে সোনারপুরের তৃণমূল কর্মী জামালউদ্দিন সর্দার। সূত্র মারফত খবর পেয়ে আগেই উঁক পেতেছিল পুলিশ। খবর সূত্রের, মাস্ক পরে থাকায় পুলিশের নজরে পড়ে যান জামালউদ্দিন এবং তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। আর প্রতাপনগরের বাসিন্দা সমীর নস্কর তিনি আরো অভিযোগ করছেন এই জামালউদ্দিনের বিরুদ্ধে। পুলিশ প্রশাসন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের একাংশের সঙ্গে যোগসাজশ ছিল জামালউদ্দিন সর্দারের। তৃণমূলের নাম ভাঙিয়ে বিভিন্ন বেআইনি কাজকর্ম চালাতেন জামাল। আমাকে গাড়ি চাপা দিয়ে মারতে 3 লক্ষ টাকা সুপারি দেয় একজনকে, এমনকি আমার ছেলে মেয়েকে অপহরণের চেষ্টা করা হয়েছিল, পুলিশকে জানিয়েও কোনো কাজ হয়নি। সোনারপুরের এই জামালউদ্দিন সর্দারের গ্রেপ্তার হওয়ার পর একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ করেছেন প্রতাপনগরের বাসিন্দা সমীর নস্কর। আজকের ওই এই একটার পর একটা জমি কেড়ে নেওয়া, পরের জমির উপরে ঘর তৈরি করে রেখে দিয়েছে। এই যে জায়গাটা দেখছেন, এই যে ঘরটা আছে, এই বাড়িটা, বাড়িটার আশপাশের যে জায়গাগুলো ও দখল করে আছে, সব এখানকার নস্করদের জায়গা। এগুলো আমি বারবার বিরোধিতা করেছি এবং লিখিত সমস্ত জায়গায় কমপ্লেন করেছি, প্রশাসনের সমস্ত জায়গায় আমি কমপ্লেন করেছি। ও সরকারি DM-এর বোর্ড লাগানো জায়গা, সেই জায়গার উপরে বোর্ড তুলে ফেলে দিয়েছে। তার আমার আমার কাছে তার ছবি, তার মানে ডকুমেন্ট সব রয়েছে, বিভিন্ন দপ্তরে জানিয়েছি, কিন্তু কোনো কিছু হয়নি। ও সেই সব বোর্ড তুলে দিয়ে সেখানে মাটি ফেলেছে, প্রজেক্ট করার পরিকল্পনা নিয়েছে। এখানে হারান অধিকারী, আপনারা শুনেছেন হয়তো, হারান অধিকারী মার্ডার হয়ে গেছে 2021 সালের গণনার দিন। এই জামালের নেতৃত্বে কয়েকশো দুষ্কৃতী, তৃণমূলের দুষ্কৃতী সেখানে আক্রমণ করে তাকে মার্ডার করে দেয়। আর এই সমীর নস্কর তিনি একটি অডিও ক্লিপ প্রকাশ করে দাবি করছেন যে গাড়ি চাপা দিয়ে মারতে 3 লক্ষ টাকা সুপারি দিয়েছিল এই জামালউদ্দিন সর্দার। রাখবো সেই অডিও ক্লিপ। হ্যাঁ বল। বলছিলাম তাকে আমার বাড়ি আমি গেছিলাম, ঠিক আছে? হ্যাঁ। তাকে আমার দেখেছিল, আমি আগে যেমন দেখেছিলাম যাইনি, আমি একা গেছিলাম ওর বাড়ি। আমার বলছি ওকে কিভাবে মারা যায়, ওই জন্য মারতে পারি, আমার গায়ে কেউ পাবো না। আমিও কিছু বলে নি, আমি দেখো ভাই আমার দ্বারা হবে না, আমার বলছে আমার তো 3 লাখ টাকা দেবো। এখানে পাবো ওই স্কুল থেকে বাচ্চা নিয়ে আসে, বাচ্চা দিয়ে খেলার পথে। হ্যাঁ। ও যখন একা আসবে, আমার মার্ডার করবে বলে